আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোকসানা ইফা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোগীরা তথ্য গোপন করায় মারাত্মক ঝুঁকিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। করোনা ভাইরাসে 56 ডাক্তার আক্রান্ত, একজনের মৃত্যু। আক্রান্তদের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই। ডাক্তার নার্সদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশ্বমানের ব্যবস্থা, দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সরকারের সমালোচনা না করে ত্রাণ নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর। এবং হোম কোয়ারেন্টাইনে প্রায় এক মাস ঘরবন্দি শিশুরা। শিক্ষা এবং শারীরিক মানসিক সুস্থতা নিয়ে নানা শঙ্কা অভিভাবকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা মহামারী মোকাবেলায় সামনে যোদ্ধা চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা এখন পড়েছেন মারাত্মক ঝুঁকিতে। সাধারণ মানুষ ও আক্রান্তরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা সরকারি নির্দেশনা না মানায় তৈরি হয়েছে এ পরিস্থিতি। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন 50 জনেরও বেশি ডাক্তার। মারা গেছেন সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মইনুদ্দিন। এই পরিস্থিতি সামলাতে না পারলে করোনা আক্রান্তদের চিকিৎসায় মারাত্মক সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার সকালে মারা যান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মইনুদ্দিন। অসুস্থ অবস্থায় সিলেট থেকে তাকে ঢাকায় আনা হয়েছে নিজ খরচে। চিকিৎসক হওয়ার পরও হাসপাতালে তার ভেন্টিলেটর সুবিধা জোটেনি বলে অভিযোগ করেছে পরিবার। শুক্রবার করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জ থেকে এক রোগী জ্বরের তথ্য গোপন করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাবাদের পর করোনা টেস্ট করাতে চাইলে পালিয়ে যায় সেই রোগী। পরে ওই চিকিৎসকের করোনা পজিটিভ আসে। এরপর থেকে ওই চিকিৎসক সহ আরও দুইজন আছেন আইসোলেশনে। অন্যান্য মেডিকেলেও ঘটেছে এমন ঘটনা। 5 থেকে 8 দিন আগে একজন রোগী নারায়ণগঞ্জ থেকে আগত, যখন আমি তাকে ভালো মতো এক্সামিন করলাম, দেখি তার অন্য কোনো সমস্যা নাই, শুধুই শ্বাসকষ্ট, আর সাথে হচ্ছে গায়ে জ্বর আছে, কিন্তু রোগীর লোককে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তা অস্বীকার করছিল। পরে জানতে পারি রোগীটা এক্সপায়ার করে, তো নিজের সন্দেহের কারণে আমি টেস্ট করি। টেস্ট করার পর আমি কোভিড পজিটিভ আসে। আমি ফুল পিপি পরেই সেবা দিয়েছিলাম রোগীকে, যে ফুল পিপি পরেও মানে করোনাকে আটকানো গেল না। স্বাস্থ্যকর্মীরা যেই হারে বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন এটাকে অনেকটাই সীমিত করে ফেলতে পারতাম, কিন্তু এটা সম্ভব হচ্ছে না, কারণ অনেক রোগী রয়েছেন, অনেক মানুষ রয়েছেন যারা হাসপাতালে যাচ্ছেন চিকিৎসা সেবা নিতে এবং গিয়ে তথ্য গোপন করছেন যে তার পরিবারে এমন কোনো ব্যক্তি রয়েছে যাকে অতিরিক্ত ঝুঁকির কারণে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে, কিংবা তিনি এমন কোনো এলাকাকে থেকে এসেছেন যেখানে লকডাউন অবস্থা চলছে। আপনি যদি তথ্য গোপন করেন তাহলে আপনার যে ইনফেকশন রয়েছে সেটা আমাদের মধ্যে ছড়াতে পারে, আর আমরা যেহেতু চিকিৎসক অনেক রোগীর চিকিৎসা করি, তখন আমাদের কাছ থেকে অন্যান্য রোগীদের মধ্যেও এই সমস্যাটা ছড়াবে। যদি কোথায়ও ভুলভাবে সংক্রামিত হয় তাহলে চিকিৎসক কর্মীরাই তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠাইতে হবে, ফলে আমরা চিকিৎসা পেশার লোক সংখ্যা কম পাবো। তথ্য গোপন না করে রোগীর সঠিক তথ্য দিলে যেমন সুচিকিৎসা পাওয়া যাবে, তেমনি মহামারী মোকাবেলাও সহজ হবে বলে মনে করছেন এই চিকিৎসকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এতে সরকারের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান। এক ব্রিফিংয়ে তিনি জানান চিকিৎসা ও পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের একজন চিকিৎসক এবং স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, অথচ ওই হাসপাতালই এখন পর্যন্ত করোনা আক্রান্তদের জন্য সবচেয়ে ব্যস্ত এবং নির্দেশিত স্বাস্থ্যকেন্দ্র। ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলেন, ফ্রন্টলাইনে যে চিকিৎসকরা কাজ করছেন তাদের নিরাপত্তাই সবার আগে দেখা হচ্ছে, পিপিইর কোনো ঘাটতি নেই। ডিউটি শেষে চিকিৎসকরা বাসায় না গিয়ে বিশ্রাম করতে পারেন এমন বেশ কিছু সরকারি ভবন ও ভালো হোটেলের ব্যবস্থা রাখা হয়েছে। আইসিইউর সংখ্যা কিন্তু এখন কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। আবার আইসিইউর ক্ষেত্রে কিন্তু আপনার ভেন্টিলেটর লাগে, ভেন্টিলেটর আমাদের যতগুলো ছিল সেটাও কয়েক গুণ বাড়ানো হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে, এবং প্রয়োজন যদি পড়ে আরও তো বাংলাদেশের সকল ভেন্টিলেটর, সকল আইসিইউ হয়তো আমাদের ব্যবহার করতে হবে। আর 17টা ল্যাবরেটরি কিন্তু ফাংশন করছে, আরও প্রায় 11টা ল্যাব একেবারেই রেডি,
এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই ল্যাবগুলো ফুল সুইং কাজে যাবে। আমরা সারা দেশের সমস্ত জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছি যে তারা যেন একাধিক গাড়ি, কমপক্ষে দুটা গাড়ি এই লজিস্টিক্স যারা মানে স্যাম্পল যারা কালেকশন করে দেবেন তাদের ব্যবহারের জন্য রেডি করে দেয় এবং একটা রোগী পরিবহনের জন্য তারা রেডি রাখে। ঢাকায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেসরকারি ছয়টি হাসপাতালও করোনা আক্রান্তদের চিকিৎসায় যুক্ত হচ্ছে বলে জানান তিনি। প্রথম দিকে প্রশ্ন ছিল যে র্যাপিড কিট যেগুলো আছে 15-20 মিনিটের মধ্যেই রেজাল্ট দিয়ে দিতে পারে, কিন্তু আমি বিশেষজ্ঞদের সাথে আমরা যখন কথা বললাম তখন তারা জানালেন যে র্যাপিড কিটের ফলাফল অনেক সময় ভুল আসে, অর্থাৎ আছে পজিটিভ হয়ে গেল নেগেটিভ। একইভাবে যদি ভুল রেজাল্ট হয় তাহলে কিন্তু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে এবং এতে আরও সর্বনাশ হওয়ার আশঙ্কা থাকে, যার জন্য সরকার তাৎক্ষণিকভাবে র্যাপিড টেস্টে না দিয়ে PCR মেশিনের মাধ্যমে ল্যাবরেটরিতে এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিন্তু PCR মেশিনের সংখ্যা যেমন বাড়িয়েছে ল্যাবগুলোকে অ্যাক্টিভেট করেছে, যেখানে ল্যাব নাই সেখানে স্থাপন করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, কুয়েত মৈত্রী হাসপাতালে সাময়িক বরখাস্ত চিকিৎসকদের বিষয়ে 3 সদস্যের কমিটি কাজ করছে, ওই চিকিৎসকরা নির্দোষ হলে আবারও কাজে যোগ দিতে পারবেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে প্রথম করোনায় আক্রান্ত হওয়া চিকিৎসক মইনউদ্দিন আহমেদের মৃত্যুর পর স্থানীয় চিকিৎসকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি আছেন করোনা পজিটিভ আরও 2 রোগী, এছাড়া আইসোলেশনে রাখা হয়েছে 12 জনকে। দর্শক, সিলেট থেকে পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন। আজকের এই মৃত্যুর সংবাদটি সামাজিক যোগাযোগের মাধ্যম সহ সর্বত্র সিলেটে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে চিকিৎসকদের মধ্যে একটি শঙ্কা দেখা দিয়েছে তাদের PPE-র বিষয় নিয়ে এবং চিকিৎসা নিরাপত্তা যে পোশাক সেটা নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে একজন চিকিৎসকের মৃত্যু নিয়ে। আর সিলেটে বর্তমানে 2 জন আছেন শনাক্ত হয়েছেন, গতকালকে একজন মহিলা তিনি শনাক্ত হয়েছেন সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি হিসেবে এবং তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া সিলেটের 12 জন হোম কোয়ারেন্টাইনে শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে আছেন, যাদেরকে সন্দেহজনক হিসাবে রাখা হয়েছে। তাছাড়া প্রায় 750 মতো হোম কোয়ারেন্টাইনে আছেন, যাদের বেশিরভাগই হচ্ছে প্রবাসী। আর সিলেটের সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে যে PCR মেশিন রয়েছে সেখানে প্রতিদিন শনাক্ত করার পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত সিলেটে 2 জনই শনাক্ত হয়েছেন, এছাড়া আর কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত 13 জনের প্রাণ গেছে, আক্রান্ত হয়েছেন 200-র কাছাকাছি। এদিকে রোগীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য শহরে 2টি বুথ চালু করা হয়েছে। এসব বুথে সকাল থেকেই অনেক মানুষের ভিড় দেখা গেছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে কিট স্বল্পতার কারণে দৈনিক 20 জনের বেশি নমুনা পরীক্ষা সম্ভব নয়। অন্যদিকে খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ 300-শয্যা হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া লকডাউন না মেনে নারায়ণগঞ্জ থেকে অন্যত্র পালানোর সময় 200+ লোককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, নারায়ণগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আব্দুস সালাম। নারায়ণগঞ্জ হাইস্কুল এবং MW কলেজ এই 2টি বুথে 6 জন করে ডাক্তার কর্মরত আছেন এবং 12 জন করে টেকনিশিয়ান আছেন যারা নমুনা সংগ্রহের কাজ করছেন, এবং তারা আমাদেরকে জানিয়েছেন 24 ঘন্টা পরে যাদের নমুনা সংগ্রহ হয়েছে তাদের রেজাল্ট দেওয়া যাবে। এছাড়াও নারায়ণগঞ্জে কিন্তু 300-বেড হাসপাতালে 50টি শয্যা প্রস্তুত করে রাখা হয়েছে, যেখানে করোনা রোগীদের তারা প্রাথমিক চিকিৎসা দেবেন, এবং সেক্ষেত্রে সেখানে গতকাল 5 জন রোগী ভর্তি হয়েছেন। আজকে আমরা সকালে জেনেছি যে নারায়ণগঞ্জের আক্রান্ত 3 জন রোগী সেখানে ভর্তি হয়েছেন। যারা সরকারের সমালোচনায় ব্যস্ত তাদের ত্রাণ নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সবার ঘরে খাবার পৌঁছে দিতে প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। যে দলেরই হোক, ত্রাণ নিয়ে কোনো ধরনের দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে আবারও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর বেনজির আহমেদ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এ সময় তার উপরে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গত 8 এপ্রিল বেনজির আহমেদকে নতুন IGP হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সদ্য বিদায়ী IG মোহাম্মদ জাবেদ পাটোয়ারির স্থলাভিষিক্ত হলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন ও বিদায়ী আইজিপি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। করোনা সংক্রমণের প্রকোপ বাড়ায় রাজধানীতে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় বসানো হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর অতিরিক্ত চেকপোস্ট। বাজারে জনসমাগম কমিয়ে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। করোনা সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে থাকায় রাজধানীতে টহল তৎপরতা জোরদার করেছে সেনাবাহিনী। বর্তমানে মূল জনসমাগম স্থল রাজধানীর কাঁচাবাজারগুলোতে মানুষের দূরত্ব নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বিশেষ কৌশল। সেই সাথে বাজারে ঢোকার আগে বাধ্যতামূলক হাত ধোয়া নিশ্চিত করা ও জীবাণুনাশক ছিটানোর কাজটিও করছে সেনা সদস্যরা। জানান, মানুষকে ঘরে রাখতে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হবে নিয়মিত টহল। আমরা কঠোর অবস্থানে গিয়েছি, আমরা আমাদের পেট্রোলের ইন্টেন্সিটি বাড়িয়ে দিয়েছি। এখন এমন কোনো অলিগলি নেই যেখানে আমরা যাচ্ছি না এবং খুব ফ্রিকোয়েন্টলি যাচ্ছি। দুটো বাজারকে এখন পর্যন্ত আমরা একমুখী করে দিয়েছি, এর ফলে আমরা সুফলও পাচ্ছি, লোকজন কম আসছে এবং গ্যাদারিংটাও কম হচ্ছে। সেনাবাহিনীর কঠোর তৎপরতাকে সাধুবাদ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন নগরবাসী। মানুষ সেইভাবে সচেতন হচ্ছে না, সরকার যতই করতে থাকে কিন্তু আমরা এটা মেনে নেই। অনেক কঠোর হওয়া উচিত, কারণ মানুষ পিঠা না খেলে বোঝে না। দিন যতই গড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে রাজধানীর পরিস্থিতি ততই জটিল হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সচেতন মানুষের দাবি আরও কঠোর হতে হবে তাদের। চেকপোস্টগুলোতে বাড়ানো হয়েছে কড়াকড়ি, যথাযথ কারণ দেখাতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশ জুড়ে লকডাউন, ছোট বড় সবাই এখন হোম কোয়ারেন্টাইনে। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রায় এক মাসের ঘরবন্দী জীবনে শিশুদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকরা। কি করবেন আর কি করবেন না এবং কি করা উচিত, এসব নিয়ে দুশ্চিন্তা তাদের। এই কঠিন সময় পরিবারের সদস্যদের গুণগত সান্নিধ্যই শিশুদের সুস্থ রাখবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রাশনা দাসের রিপোর্ট। স্কুল বন্ধ, খেলার মাঠে যাওয়াও মানা, তাই পড়ার ফাঁকে সারাদিন খেলা, দুষ্টুমি আর ঘুম। কেউ কেউ বাবা মায়ের সাথে ভালো সময় কাটানোর এই সুযোগ কাজে লাগাচ্ছে, সেই সাথে অপেক্ষার দিন গুনছে প্রিয় বন্ধুটির সাথে কবে দেখা হবে। অনেকেই আবার ইতিমধ্যে হাঁপসে উঠেছে চার দেয়ালের এই বন্দী জীবনে। বাসায় থাকতে হবে আর বারবার বাসায় হ্যান্ডেল দিয়ে হাত দিতে হবে। ফ্রেন্ডদের অনেক মিস করি, কিন্তু বাসায় আমি আর্ট করি, পড়ালেখা করি, টিভিতে ইউটিউব দেখি, মোবাইলে গেমস খেলি। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, নাহলে করোনা ভাইরাস আমাদের অ্যাটাক করবে। অভিভাবকরা বলছেন, হোম কোয়ারেন্টাইনের এই দীর্ঘস্থায়িত্বের কারণে এক ধরনের মানসিক চাপ অনুভব করছে শিশুরা। অনেক সময় নেতিবাচক প্রতিক্রিয়াও দেখাচ্ছে তারা। বাচ্চারা সারাদিন বাসায় থাকতে চায় না, ঘরে থাকতে চায় না, সারাদিন বিরক্ত করে, এদের সামলানো বড় কঠিন। খেলাধুলা করবে, ঘুরতে যাবে, বাইরে যাবে। এ সময় বাচ্চাদের মানসিক চাপ সহ্য করাতে এগিয়ে আসতে হবে বড়দের। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেঘলা সরকারের পরামর্শ, ভালোবাসা ও অধিক মনোযোগ তাদের এই দুঃসময় কাটাতে সহযোগিতা করবে। প্রতিটা শিশুকে আপনারা একটা নতুন রুটিনের মধ্যে আপনারা নিয়ে আসেন, সেই রুটিনের মধ্যে কিন্তু নিয়মিত খেলাধুলা থাকবে, আপনার সাথে যে সময় কাটানো সেটা থাকবে, আর শিশুর যে নিজস্ব কিছু টাইম, অর্থাৎ হলো যে যেমন সেটা ছবি আঁকা হতে পারে, নিজে নিজে কোনো কিছু মানে খেলাধুলা হতে পারে, সেটার মধ্যে কিন্তু থাকবে, অর্থাৎ তার যদি ক্রিয়েটিভিটি কোনো কাজ থাকে সেটা থাকতে পারে। এ সময় শিশুদের সাথে যেমন বেশি বেশি কথা বলতে হবে, তেমনি গুরুত্ব দিয়ে শুনতে হবে তাদের সব কথা। নতুন করে রুটিন করতে হবে খেলাধুলা ও লেখাপড়ার। রাসনা দাস, এটিএন বাংলা,
ঢাকা। নগর মল্লিকপুরে গ্রামের একটি বাড়ি থেকে 170 বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। তারা জানায়, নিম্নয়ের মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারিভাবে দেয়া ওএমএস এর চাল বিক্রি না করে ডিলার আবু সাইদ তার এক আত্মীয়ের বাড়িতে তা মজুত করে রাখেন। স্থানীয়রা গতরাতে ঘটনা জানতে পেরে ওই বাড়িটি ঘিরে থানায় খবর দেয়। পরে পুলিশকে ওই বাড়ি থেকে 170 বস্তা চাল উদ্ধার করে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য উপশি আউশ ধান চাষের প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলার কাহারোলে 300 ও বীরগঞ্জে 500 চাষীর মধ্যে এসব উপকরণ বিতরণ করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এ সময় প্রত্যেক কৃষককে 20 কেজি ডিএপি সার, 10 কেজি এমওপি সার ও 5 কেজি ধান বীজ দেওয়া হয়। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে মানিকগঞ্জে খোলা মাঠে বাজার বসানো হয়েছে। শহরের পোর্টা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বাজার বসিয়েছে পৌরসভা। 3 দিন ধরে বাজারে ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত চলছে বেচাকেনা। এবার পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসে ভিডিওর মাধ্যমে সচেতনতা বাড়াতে বিশ্ববাসীকে আহ্বান জানালো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মহামারীর কারণে সারা বিশ্বে এখন সব ধরনের খেলাধুলা বন্ধ। লকডাউনে বিশ্ববাসী কীভাবে নিজেদের সুরক্ষা করতে পারবেন সে ব্যাপারেই পরামর্শ দিয়ে সাবেক বর্তমান ফুটবলার সহ ফুটবল ভক্তরা বার্তা দিয়েছেন এই ভিডিওতে, যার স্লোগান উই ফাইট টুডে টুমোরো উই প্লে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রোগীরা তথ্য গোপন করায় মারাত্মক ঝুঁকিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। করোনা ভাইরাসে 56 ডাক্তার আক্রান্ত, একজনের মৃত্যু। আক্রান্তদের চিকিৎসায় সরকারের গাফেলতি নেই, ডাক্তার নার্সদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশ্বমানের ব্যবস্থা দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সরকারের সমালোচনা না করে ত্রাণ নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর। এবং হোম কোয়ারেন্টাইনে প্রায় 1 মাস ঘরবন্দী শিশুরা। শিক্ষা এবং শারীরিক মানসিক সুস্থতা নিয়ে নানা শঙ্কা অভিভাবকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।